আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাবার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো অনেকেরই মনে একটা আতঙ্ক কাজ করছিল এতদিন যে স্কিল টেস্ট কেমন হবে নতুন ফর্মুলা স্কিল টেস্ট হবে কিনা বা স্কিল টেস্টে নতুন কোনো কথোপকথন অ্যাড হবে কিনা বা পূর্বের দিনের মতো স্কিল টেস্ট হবে কিনা এটা নিয়ে অনেকের ভিতর অনেক জল্পনা কল্পনা ছিল তো আজকে আমি স্কিল টেস্টটা কেমন হচ্ছে এই আপডেট নিউজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আবু খান ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন অন্যথায় দেখতে থাকুন দেখতে দেখতে চলতে চলতে ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ তো কেমন হচ্ছে স্কিল টেস্ট আজকে থেকে শুরু হয়েছে দুই হাজার তেইশ সালে যে ভাষা পারদর্শী পরীক্ষার্থী তাদেরকে তাদের যে স্কিল টেস্ট সেই স্কিল টেস্ট কিন্তু আজকে বারো তারিখ থেকে শুরু হয়েছে তো আমি বেশ কয়েকজনের সাথে আজকে কথা বলছি যারা আজকে এই স্কিল টেস্টে অংশগ্রহণ করছিলো তাদের যে বক্তব্য যে ভাষ্য সেই অনুযায়ী আমি আজকে কথা বলার চেষ্টা করবো তো সর্বপ্রথম আসা যাক ভাইবা যেটা নিয়ে সবার মনের ভিতরে আতঙ্ক কাজ করছিল যে ভাইবা কেমন হতে পারে হ্যাঁ ভাইবা কি আগের থেকে কঠিন হবে কিনা মানে আহ যেভাবে বলছিল যে আপনারা একটু কথোপকথন প্র্যাকটিস করেন আপনারা কোরিয়ান ভাষা বেশি বেশি পড়েন আপনারা একটু কোরিয়ান ভাষার উপরে একটু চর্চা বেশি করেন এটা নিয়ে অনেকে ঘাপড়াই গেছিলেন যে স্কিল টেস্ট মনে ভিন্নতা আসতে পারে বিশেষ করে ভাইবাতে তো ভাইবাটা দেখেন পূর্বের মতোই হচ্ছে সোজা হিসেব পূর্বের মতনই ভাইবা হচ্ছে আমি বরবারই বলছিলাম স্কিল টেস্টটা এমন হয় আপনি দক্ষিণ কোরিয়াতে আসতেছেন ওয়ার্ক পারমিট বিষয় দক্ষিণ কোরিয়াতে আপনাকে নিয়ে কাজ করানো হবে আপনাকে কোনো অফিসিয়াল কাজ দেওয়া হবে না যে আপনি কম্পিউটারে বসে সারাদিন কোরিয়ান ভাষায় লেখা থাকবে এগুলো ক্লিক ক্লিক দিয়ে হিসাব কিতাব করবেন এরকম কোনো কাজ কিন্তু আপনাকে দক্ষিণ কোরিয়াতে এসে দেওয়া হবে না আপনাকে দক্ষিণ কোরিয়াতে এসে কাজ করা লাগবে এবং এই কাজ রিলেটেড যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দিয়েই মূলত ভাইবা তৈরি করা হয় বা ভাইবার প্রশ্নগুলো সাজানো হয় কেমন হচ্ছে ভাইভা আমি বেশ কয়েকজনের সাথে তিন চারজনের সাথে কথা বললাম তারা যেভাবে বললো আমি আপনাদেরকে সেভাবে একটু বলতেছি দেখেন সর্বপ্রথম আপনি ডুমে ঢুকবেন ঢোকার পরে বলবে ইরিসেও এদিকে আসুন এদিকে আসার পরে আপনি দাঁড়াবেন দাঁড়ানোর পরে সর্বপ্রথম আপনাকে ঝাঁকি ঝুঁকি জিজ্ঞেস করতে পারে অথবা কিছু সাংস্কৃতিক সাংকেতিক চিহ্ন অর্থাৎ সংকেতের চিহ্ন এগুলো যেটা আপনারা এ পড়তেছেন আপনারা কোচিং যেটা আপনাদের পড়াচ্ছে ওইটার ভিতরেই থাকবে আপনি গেলেন গিয়ার পরে আপনাকে হচ্ছে ভাইবা ধরলো ভাইবা বলতেছি সরি হইছে ঝাঁগি সোকে ঝাগি শোকে প্রশ্ন করলো ঝাগি সেনাগি সুগে বলার পরে বলতেছে কি আজকে কী বার এরকম প্রশ্ন থাকতে পারে আজকে কী বার আজকে কয় তারিখ আপনি কোথা থেকে এসেছেন এই রকম যে প্রশ্ন ছোটো ছোট প্রশ্নগুলো পড়ছেন এটা এইগুলো ধরতে পারে এরপরে যেটা সেটা হচ্ছে কিছু ছবি অবশ্যই পড়তেছেন ছবিগুলো এই ছবিগুলোর ভিতরতে দুই চারটা ছবি দেখাইতে পারে ছবি দেখানোর পরে ওই যে বললাম সাংগীতিক চিহ্ন ডাইনাত চকরুন বামাতো চক্রুন সামনে দেখুন পিছনে দেখুন উপরে দেখুন নিচে দেখুন এরকম এইগুলো বলতে পারে এরপরে হচ্ছে কাজের যে প্রশ্নগুলো আছে যে প্রশ্নের প্যাটার্নগুলো আপনারা কাজের প্রশ্ন পড়তেছেন কোম্পানিতে দুর্ঘটনা ঘটলে কি হোক কি করবেন মালিকের সাথে মনোমালিন্য তৈরি হলে কি করবেন কোরিয়াতে যাচ্ছেন কাজের কোনো অভিজ্ঞতা আছে কিনা না কোরিয়াতে কেন যাচ্ছেন আপনি কতদিন কোরিয়ান বা অধ্যয়ন করেছেন এই যে প্রশ্নগুলো আপনাদের কোচিং সেন্টার আপনাদেরকে পড়াচ্ছে বা টিচিং দিচ্ছে এর ভিতরেই প্রশ্ন থাকবে এর ভিতর থেকেই প্রশ্ন করতেছে এইটা হচ্ছে ভাইবা ভাইবাই কোনো পরিবর্তনে ভয় পাওয়ার কিছু নাই আপনি যদি ভয় পেয়ে ঘাবড়াই যান সেক্ষেত্রে আপনার কিন্তু রেজাল্ট আরও খারাপ হতে পারবে বা ভাইভা রুমে আপনি ঘাবড়াই যেতে পারবেন পুরো চিল মোড়ে থাকবেন রিল্যাক্স আপনাকে প্রশ্ন করবে আপনি উত্তর ঘাবড়ানোর কোনো দরকার নেই যদি তাহলে আপনার প্রশ্নে ভুল হইতে পারে এটা হচ্ছে গেল এর পরে যেটা সেটা হচ্ছে আপনার সাইডে যদি আমি কথা বলি খেলাধুলার সাইডে যে রিং আর কাঠি আছে একটা প্রশ্ন সবার মনে ছিল যে কাঠি পাতাই নেওয়া যাবে কিনা নিজের মতো এখানে কাঠি আপনি যাই আপনার মন মতো পাতায় নিতে পারবেন আর রিং তো রিং রিং আর কোনো পাতাই পাতাবেন কি রিং তো রিংই কাঠির যেটা ব্যাপার এটা দুইটা 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 সাইডে সিস্টেমে থাকে আপনার যেটা সুবিধা আপনি সেটা করে নিতে পারবেন সবাই মূলত দুইটা সাইডেই প্র্যাকটিস করে যাচ্ছেন হয়তো আর যে কোনো সাইডেই পারবেন এটাও কোনো ব্যারমে না তবে ওই জায়গার যে রিংগুলো রিংগুলো কিন্তু অনেক স্মুথ যারা প্র্যাকটিস করে গেছে তারা বলতেছে কচিং থেকে ওইগুলো থাক আরও ওজন কম ভারী কম অ্যালুমিনিয়ামের তো একদম পুরো স্মুথ থাকবে একদম পাতলা থাকবে এটা হচ্ছে খেলাধুলা গেলে এরপরে যেটা যার যার সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি ওই রকম এগুলো নিয়ে তো আর কোনো প্রশ্ন নেই আর ওয়েট পেট টানা আর যেটা পরিবর্তন আসছে বা মূলত স্কিল টেস্টটা সেটা হচ্ছে কালার বাইন্ডস কালার বাইন্ডসে আগে যেভাবে হতো আমরা তো সর্বশেষ স্কিল টেস্ট দিয়েছিলাম দু হাজার উনিশ সালে এরপরে স্কিল টেস্ট ওইভাবে হয়নি আমাদের একটা কাগজ এরকম মনে করেন একটা কাগজ এর থেকে একটু বড় সাইজের মোটামুটি এ এর থেকে একটু ছোটো সাইজের কাগজে লেখা থাকতো দেখা গেল পঁচাত্তর লেখা আছে নব্বই লেখা আছে পঁচানব্বই লেখা আছে একজন কোরিয়ান ম্যাডাম তিনি ওইগুলো ধরতেন আমাদেরকে কোরিয়ান ভাষায় পারেন বা ইংলিশে পারেন যে কোনো ভাষায় ওই অক্ষরটা কত এটা বলা লাগতো এইভাবে সিরিয়াল দাঁড়াতাম আমরা সিরিয়াল দাঁড়াইয়ে হচ্ছে স্কুল টেস্টের যে কালার বেন্সের পরীক্ষা তো সেটা এইভাবে নেওয়া হতো কিন্তু এবছর যেটা সেটা পরিবর্তন হচ্ছে সেটা কীভাবে হচ্ছে এবার হচ্ছে ট্যামে যেটার ক্ষেত্রে একটা সুবিধা পাচ্ছেন আপনি একটু ভাইবে চিনতে দেখে হিসাব করে লিখতে পারছেন দেখা গেল একটা সংখ্যা দেওয়া আছে পোষাত্তর পুষাত্তর দিয়ে ওখানে আপনাকে লিখতে হবে পোষাত্তর এরকম এইভাবে লিখতে হবে না ক্লিক দিতে হবে এটা আমি শুনতে পারি না যাই হোক আমি বক্সে বলে এই হচ্ছে ট্যাবে হচ্ছে হচ্ছে ঠিক আগে কাগজের ছিল এখন ট্যাবে অনুষ্ঠিত হচ্ছে এই ডেই হচ্ছে মোটামুটি স্কিল টেস্ট বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে এটা নিয়ে অতিরিক্ত ঘাবড়ানোর কিছু কারণ নেই তবে সবাই একটু খেলাধুলাগুলো প্র্যাকটিস করে যান রিংটা স্মুথ থাকবে আপনি যদি ভারী রিং এ প্র্যাকটিস করে যান সেক্ষেত্রে ওই জায়গায় স্মুথিং হলে আপনার খেলাধুলা একটু সমস্যা হতে পারে আর যাদের মূলত ই আছে উড জয়েন্ট উড জয়েন্টটা ভালোভাবে প্র্যাকটিস করবেন উড জয়েন্টে যদি আপনার কাঠটা জোড়া লাগানোর পরে দুইটা কাঠ সমান না হয় তাহলে মার্ক একটু কম পাইতে পারেন অ্যাকুরেট না হলে মার্ক কম পাবেন নাট লাগানোটা ভালো মতো প্র্যাকটিস করেন আর ভাইবার কথা তো বললামই ভাইভাই কোনো প্যারা নেওয়ার দরকার নেই ভাইবা সুন্দর হচ্ছে সবাই পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আর কথা লং করবো না স্কিল টেস্ট ভালো হচ্ছে পূর্বের ন্যায়ই হচ্ছে কোনো টেনশন বা ভয় করার কিছু কারণ নেই কোনো কারণ নেই সবাই ভালো মতো প্রিপারেশন নিয়ে ভালো মতো স্কিল টেস্ট দিয়ে সুস্থ শরীরে বাসায় ফেরুন আর যারা লটারি পেয়েছেন তারা কোরিয়ান ভাষা বেশি বেশি অধ্যয়ন করতে থাকুন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে কোরিয়াতে সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম